হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভেবেছিলাম লাইভ করব, কিন্তু কিছুতেই পারলাম না, এত ডিস্টার্ব করছে নেটওয়ার্কটা যে তারপরে আমি ভাবলাম শেষমেশ কী আর করা যায়, চলো এই স্টার্ট করে দিই। মানে এমনি ভিডিওই করে নিই, পরে আপলোড করবো টাইম করে। তো এমনি ফেসে ফাউন্ডেশন লাগিয়ে যাবতীয় যা ওগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে একটু হালকা মেকআপ করার পালা। আই শ্যাডোটা একদম হালকা, যেহেতু দিনের বেলা গায়ে হলুদের লুক একটা হবে, তো সেহেতু একদম লাইট মেকআপই করবো। হালকা করে হাত দিয়ে একটু আই শ্যাডোটা লাগিয়ে নিলাম, অল্প রেডিস। আর এরপরে আইলাইনারটা পরে নেব। ও, তাড়াহুড়োর সময় আবার এটা তার বক্সের ভেতরে ঢুকবে না, মানে যখন যেটা তুমি চাইবে সেটা হবে না, এরকম প্রবলেম হয়। এটা সবার ক্ষেত্রেই হয়, শুধু আমার বলে আমার না। চলো লাইনটা পরে নিই। এখন দিনের বেলা তাই চোখের তলায় কোনো কাজল পরবো না, শুধু লাইনারটা লাগাবো আর লাইনারটা উইং করবো না। কিন্তু যতই ভাবলাম করবো না, ডান চোখটা ঠিক ছিল, বামটা একটু বেরিয়েই গেল, তখন আর কিছু করার নেই, ডানটাও করে দিলাম। এরপরে হচ্ছে টিপ, একটা নতুন টিপ পাতা কিনেছি এই বিয়ে বাড়ির জন্যে, বরফি আকৃতির, দেখতে বেশ সুন্দর লাগছে। দেখি ট্রাই করি, এরকম সাইজের টিপ তো সচরাচর করি না। তো পরে দেখলাম ভালোই লাগছে। চুলটা আমি আজকে ছাড়াই রাখবো, সেই জন্য চুলটা সেভাবে কিছু করিনি। রাত্রেবেলা যখন মানে বিয়ে বাড়িতে যাব তখন হচ্ছে এ করব, তখন হচ্ছে তোমার চুলটা খোপা করবো, এখন চুলটা খোলাই থাকবে। চলো লিপস্টিকটা পরে নিই। লিপস্টিকটা নিয়ে যেতে হবে, নাহলে আমার হচ্ছে ভীষণ লিপস্টিক খাওয়ার অভ্যেস আছে। তো বন্ধুরা, মেকআপ ডান আর হচ্ছে সব কিছুই ডান, চুলে ফুল লাগানো ডান, গয়না পরা ডান, সেগুলো তোমরা আগেই দেখে নিয়েছো হচ্ছে লাইভ সেশনে। লাইভটা প্রথমে আসতে পারছিলাম বলছি, তারপরে দেখলাম নেটওয়ার্কটা ভালো হয়েছে, তুমি তাহলে যাই লাইভে একটু তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলবো। ভালো লাগে আমার লাইভে এসে গল্প করতে তোমাদের সাথে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি একেবারে রেডি হয়ে গেছি, চলো এবারে বিয়েবাড়ির ওখানে চলে যাই। আর দেরি করে লাভ নেই, নাহলে পেটে আমার মানে ইঁদুর ডর মারবে। এবারে সকালবেলা খেয়ে গেছিলাম, খাওয়া দাওয়া সেভাবে বিশেষ কিছু হয়নি, তো চলো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে।